হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাথে আছে আমি জিকটুল দেখছেন ইলেকট্রিক টেক বন্ধুরা গ্যাসের চুলায় কালি বন্ধ করবেন কিভাবে আমি এই ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা দেখতে পারতেছেন এই গ্যাসের চুলায় দুইটা কড়াই বসানো হয়েছে এই ডাইন সাইডের কড়াই দিয়ে আপনার প্রচুর কালি ওঠে মানে রান্না করলেই কালি ওঠে এই যে দেখতেই পারতেছেন কালি উঠতেছে আর বাম পাশের যেটা এটা দিয়ে কোনো কালি ওঠে না আর এই কালি ওঠার কারণটা কি কি করলে আপনার এই কালিটা উঠবে না তা আমি এই ভিডিওতে দেখিয়েছি তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারেন আপনারা বাসাবাড়িতে নিজেই ছয় মিনিটের মধ্যে এই কাজটি করে নিতে পারবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি কড়াইটি নামিয়ে আমি দুইটা চুলাই অন করে দিয়েছি দেখেন ডাইন পাশের চুলাটি কিন্তু আপনার আগুনটি লাল আর বাম পাশের চুলাটি কিন্তু নীল নীল হলে আপনার এই কালি উঠবেন আর লাল হলে আপনার কালি উঠবে এটা মনে রাখবেন তো বন্ধুরা তাহলে আমাদের ডাইন পাশের চুলাটি এই কালি ওঠে এই যে এইখানে নীল কালার আগুন নীল কালার আগুন হলে আপনার কালি উঠবেন আর এই যে লাল কালার আগুন হইলে আপনার কালি উঠবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এখন আমি দুইটাকেই নীল কালার করে দেব কীভাবে করবো এই আমি এখনই আপনাদের দেখাচ্ছি প্রথমে তো আমাকে এই আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দুটা চুলাই অন করে দিলাম এরপরেও এটা লাল আর ওইটার আগুন নীল তো বন্ধুরা আমি সুইচটি অফ করে নেব অফ করে নেওয়ার পর আপনারাও কাজ করার সময় সতর্কভাবে কাজ করবেন সুইচটি অফ করে নেবেন অফ করে নেওয়ার পরে এরপর উপরের এই এইটি ঢাকনিটি খুলে রাখতে হবে নাহলে পড়ে যাবে এখন এটাকে কি করতে হবে আপনার এই মাঝখানের এটা খুলে নিতে হবে এই যে আগুন যেটা দিয়ে বের হয় এটাকে খুলে নিতে হবে এই যে এইভাবে আপনারা চাপ দিয়ে খুলে নেবেন এর ভিতরে কিন্তু ময়লা থাকে একটু বাড়ি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এই ওই ময়লাটা মানে ওইটার ভিতরে যে ময়লাটা থাকে এটা পরিষ্কার করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে চাবি এই চাবির এই জায়গাটা আপনার ছিদ্র থাকে অনেক অনেকগুলো ছিদ্র থাকে এই ছিদ্রগুলো ময়লা যদি আপনার জড়ো হয়ে যায় এর কারণে আপনার এই প্রবলেমগুলো হয় আপনার দিক কালি হয় এই ছিদ্র যখন আপনার হাওয়া এর ভিতর দিয়ে প্রবেশ না করতে পারে তখনই আপনার কালি বের হয় আর এইখানে একটা চাবি আছে এই চাবিটাও যদি আপনার দিক চিহ্ন এই যে দেখতে দেখতেই পারতেছেন এখানে ছিদ্রগুলো পরিষ্কার করে দিতে হবে ভালো করে আমি পরিষ্কার করে দিয়েছি আপনারাও এইভাবে পরিষ্কার করে দিবেন এরপরে মুছে দিবেন এই ফেব্রিক্স দিয়ে আপনি পরিষ্কার করে দিবেন আর নিচে যে চাবিটা দেখতে পারতেছেন আচ্ছা আমি চাবিটা আমি পরে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এখন এটাকেও পরিষ্কার করে নেবেন আপনারা একটু বাড়ি দিয়ে ফেব্রিক্স দিয়ে ভিতরে দিয়ে ফোটার মধ্যে দিয়ে পরিষ্কার করে নেবেন এরপর এইভাবে যাতা দিয়ে লাগিয়ে দিবেন তো বন্ধুরা আমার এইখানকার কাজ শেষ এখন আমি আবার কায়েত করে নেব কা করে আমি আপনাদের চাবিটা কোন দিকে থাকবে এটা দেখাচ্ছি আমি তো বন্ধুরা এই চাবিটা আপনার বাম সাইডে আছে বাম সাইডে থাকবে না এটা আপনার ডাইন সাইডে রাখতে হবে ডাইন সাইডে ফুল ডাইন সাইডে রাখতে হবে তা না হলে কিন্তু এই চাবিরও একটা কাজ আছে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আমি পরে বলতেছি আপনাদের আমি আগে আমি এইগুলো পরিষ্কার করলাম করার পরে আমি এখন গ্যাসটি অন করে দেখব ঠিক আছে কিনা। না তারপরে আমি আপনাদেরকে বলতেছি এই চাবির কি কাজ গুরুত্বপূর্ণ কাজ চাবির তো বন্ধুরা আমি এখন গ্যাসটি অন করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুইটা চুলায় কিন্তু নীল কালার আলো হচ্ছে এখন মানে আগুন হচ্ছে নীল কালার আগুন বের হচ্ছে আগে কিন্তু ডাইন পাশেরটা লাল কালার আগুন বের হতো আর বাম পাশেরটা নীল কালার এখন দুটোই সমান পরিমাণের আগুন বের হচ্ছে নীল কালার তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করুন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই আপনাদের দেখাচ্ছি দুইটা চুলাই সুন্দরভাবে জ্বলতেছে এখন আর কালি হবে না তো বন্ধুরা এই যে আমি নিচের চাবিটির খেলা আমি দেখাচ্ছি আপনাদের এই চাবিটি যদি আপনি বাম দিকে ঘুরিয়ে দেন তাহলে যে রকম আপনার লাল আলো হবে আর লাল আলো হইলে আপনার কালি ডেক্সিটি কালি উঠবে এটা মনে রাখবেন এই চাবিরও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে এই জিনিসটাও আমি ভেঙে দিলাম তা আপনারা ঘরে বসে এই কাজটি করতে পারবেন ইনশাল্লাহ তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখন আমি এই চাবিটি আবার ঠিক পজিশনে রেখে আমি ই করে দেব তো বন্ধুরা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ